হ্যাঁ বন্ধুরা, এসেটাইম সুরলে আর চ্যানেলে আরেকবার আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি সৌরভ আপনাদের সাথে আছি এই আজকের কয়েকটি নিউজ শেয়ার করার জন্য। ইন্ডিয়ান ফুটবলের আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে প্রথমে একটি টপিক নিয়ে কথা হলো, সেটা হলো ইস্টবেঙ্গল। আমরা যেমনি কালকে তোমাদের ভিডিওতে জানিয়ে দিয়েছি, ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানিয়ে দিয়েছে তিনি তারা ফাইনাল টার্ম শিটে সাইন করতে চলেছে, কিন্তু কবে করতে চলে এইটাই বলেনি। তো আমরা জানি দিই এটা আগামী 7-8 দিনের মধ্যে হয়ে যেতে পারে আমরা আশা করতে পারি। এরপর থেকে ইস্টবেঙ্গলে অনেক বড় বড় আপডেটও আসতে চলেছে। ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দলগঠনের কাজে হরিপ লেগে গেছে। এরপর আমরা আশা করতে পারি তারা রুডি গেস্টের দিকে সাইন করাতে পারে। এবং আরেকটি খবর আছে যে জ্যাকোস মাগোমাকে রিলিজ করে দিয়েছে, এবং তার সাথেই একটা নিউজ আছে রবি ফাউলের উপর। রবি ফাউলার টুইট করে জানিয়েছেন, স্ক্রিনশটটা আপনারা আপনাদের আমরা শেয়ার করে দিচ্ছি, দেখে নিন, যে 8 মাস হয়ে গেছে তার একটি সাইন করায়নি, তাই নিয়ে তিনি একটু রেগে গেছেন। কিন্তু আপাতত সব ঠিক আছে। যে রবি ফাউলার বলেছেন তিনি দল গঠনের কাজে লেগে যাবেন সাইনটি হয়ে যাওয়ার পর। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর যদি বিকালের মধ্যে অন্য কোনো আপডেট পাই আমরা রাতের ভিডিও আমরা জানিয়ে দেবো আপনাকে। আর যদি কোনো আপডেট পাওয়া যায় তাহলে কাল সকালে যেমনি 11:30টা ভিডিও শ্রেণী না আসার পর এখন 11:30 টাইমটা আমরা চেঞ্জ করে 4টের সময় করছি। থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ এই ভিডিও দাঁড়িয়ে আমাদের জন্য আছো, দেখছো ভিডিওটাকে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটাকে ডিং ডং করে দিও। তো টাটা, বাই বাই।